নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি ফ্ল্যাটান রাইস দিয়ে একটা রেসিপি তৈরি করব খুব সহজেই এই উপকরণগুলো আপনাদের বা আমাদের ঘরে পাওয়া যায় তো চলুন চলে আসি মূল পর্বে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে দু একবার ধুয়ে নেব জাস্ট হালকা নোংরাটা কাটানোর জন্য তারপর ধুয়ে নেওয়ার পর এতে এক কাপের মতো টক দই দিয়ে দেব বাড়িতে পাতা এবার ওটা চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই অবস্থায় তারপর পরিমাণ মতো গাজর কুচি কাঁচা কাঁচা পাকা লঙ্কা আদা কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি এক এক করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলসও দিতে পারেন পরিমাণ মতো আমি এখানে ধনে পাতা কুচি এবং একটা আলু সিদ্ধ দিয়ে দেব আলু সেদ্ধটার সাথে এটাকে খুব ভালো করে মাখতে হবে তার আগে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিচ্ছি খুব ভালো মতো দেখে নিন আপনারা আপনাদের পছন্দের মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে এক মুটের মতো বেসন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো তারপরে রোস্টেড মশলা পাউডার ধনে জিরে শুকনো লঙ্কা তেলে গুঁড়ো করা দিয়ে দিলাম এবার সবটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন পুরোটা খুব ভালো করে মিশে যায় মশলা সহকারে তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবার বাদাম ভেজে থেতো করে দিয়ে দিলাম আধা ভাঙা করে আর সঙ্গে কিছুটা পরিমাণ স্বাদের জন্য চিনি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে পুরোটা মেখে নিতে হবে এবার ওই মিশ্রণ থেকে হাতে কিছুটা করে নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে বা আপনারা যেমন সেপ পছন্দ দিতে পারেন স্কয়ার স্কয়ার সিলিন্ডার ট্রাইঅ্যাঙ্গেল যে কোনো শেপ দিতে পারেন তবে আমি সিলিন্ডার শেপের মতোই সবগুলো গড়ে নিচ্ছি ভেজিটেবিল চপ যেমন হয় এবার তেল গরম করে নিয়েছি এবার তাতে ভেজে নেব গোল্ডেন বাদামি করে এবার এপিট ওপিট করে ভাজতে হবে খুব ভালো করে দেখুন খুব সুন্দর রং ধরেছে এবার ন্যাপকিনে তুলে নিতে হবে তেল ছেঁকে সেম প্রসেসে আমি আরেক লট ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন বাদামি করে ভেজে নিতে হবে তারপর গরম গরম সার্ভ করে দিতে হবে টমেটো সস বা মেও সহকারে আপনারা যেই ফ্লেভার পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন ভালো লাগলে আমার রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাক ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ